আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চট্টগ্রাম কারাগারে নিখোঁজ হাজতি ফরহাদ হোসেন রুবেলকে খুঁজে বের করতে কারাগারের ভেতরে বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের মধ্যে তল্লাশি চালিয়েছে কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি। আজ সকালে তল্লাশির আগে চট্টগ্রাম কারাগারের ডিআইজি প্রিজনের কার্যালয়ে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটির প্রধান ও খুলনা বিভাগের কারা উপমহাপরিদর্শক সগীর মিয়া সাংবাদিকদের বলেন, সমন্বিতভাবে সবকিছু মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ রুবেলের অবস্থান পরিষ্কার করতে রাষ্ট্রীয় সব বিষয়ের সমন্বয় করে খতিয়ে দেখা হচ্ছে। গত শনিবার কারাগারে নিখোঁজ হন ফরহাদ হোসেন রুবেল। 9 ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। এই ঘটনায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে। Thank you.